সবচেয়ে বড় এত বড় ডিস্ক আসলে কোনো বাইকে আমি দেখিনি ব্যবহার করা যায়নি। এবং আপনি যদি ক্যালিপারটার দিকেও খেয়াল করে থাকেন, অন্যান্য বাইকগুলোতে কিন্তু ক্যালিপার একবারে অ্যাটাচ করা থাকে না, দেখা যাচ্ছে যে দুটো পিস্টন থাকে, আর এটা তো ফোর পিস্টন, জি কোনো বাইকেই নেই, আমি জানি কোনো বাইকেই নেই, কোনো বাইকেই নেই। এটা হচ্ছে হাইয়েস্ট সেগমেন্টের সাসপেনশন বলতে পারেন, WP ব্র্যান্ডের EMI ফ্যাসিলিটিস আপনি চাইলে নিতে পারবেন, 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম KTM এর ফ্ল্যাগশিপ শোরুমে। আর এখানে আসার কারণ হচ্ছে KTM এ কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে, প্রায় প্রতিটা বাইকেই একটা বিশাল বিশাল ডিসকাউন্ট আপনারা পাবেন, সর্বোচ্চ 73,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। আর এই বিষয়তে জানানোর জন্য আমাকে হেল্প করবে এই শোরুম থেকে ইরফান ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি ভাই, তো আসলে ভিডিও শুরুতেই আপনি আপনার পরিচয় এবং আপনার শোরুমের ঠিকানাটা দিয়ে দিলে খুব ভালো হয়। আচ্ছা, আমি হচ্ছে ইরফান আলমাজি, এটা শোরুমের লোকেশনটা আমাদের চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 270 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নভোটরের ঠিক অপোজিটে রহিম মেটাল মসজিদের সামনে আমাদের এই শোরুমটা অবস্থিত। ওকে, বিস্তারিত কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক মেইন ভিডিও। ইরফান ভাই, প্রথমে আমরা কোন বাইকটা দিয়ে শুরু করব? প্রথমে হচ্ছে আমরা KTM ডিউক 125 ইউরোপিয়ান ভার্সন দিয়ে শুরু করতে চাচ্ছি। তো এই বাইকটির প্রাইস ছিল কিন্তু হচ্ছে 5,30,000 টাকা, এরপরে এটাতে 55,000 টাকার একটা ডিসকাউন্ট দিয়েছি আমরা। তো ডিসকাউন্টের পরে এটার বর্তমান মূল্য কিন্তু 4,75,000 টাকা, দ্যাট মিন্স আপনারা কিন্তু 4,75,000 টাকা দিয়ে KTM ডিউক ইউরোপিয়ান ভার্সনটা পেয়ে যাবেন। তো যারা কিনা ইউরোপিয়ান ভার্সনটা কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ভার্সনটার লুকস এবং ডিজাইন। তো ভাই, এটার ব্যাপারে যদি স্পেশাল কিছু ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে, তো সেগুলো একটু যদি বলেন আমাদেরকে। আচ্ছা, তো এটার স্পেশাল ফিচার্সগুলো অনেকেই জানতে চায় যে বেসিক্যালি KTM ডিউক 125 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য কোথায়। সো আমি যদি এটা বলি, এটা কিন্তু হচ্ছে ডুয়েল চ্যানেল সুপার মোটো ABS ইউজ করা হয়েছে। হ্যাঁ, দ্যাট মিনস আপনি চাইলে এটার পিছনের যে ABSটা এটা কিন্তু অফ অন করতে পারবেন। হ্যাঁ, এটাতে মিশেলিনের টায়ার ইউজ করা হয়েছে। টায়ার সেগমেন্টের কথা যদি আমি বলি, ফ্রন্টে 110 এবং পিছনে কিন্তু 150 সেগমেন্টের টায়ার ইউজ করা। হ্যাঁ, 150 আর এই টায়ারটা তো মনে হচ্ছে মিশেলিন ব্র্যান্ডের। হ্যাঁ, মিশেলিনের টায়ার, হ্যাঁ, অনেক দামি একটা ব্র্যান্ডের টায়ার কিন্তু এখানে ইউজ করা হয়। জি, এবং এটার যে হেডলাইটটা, এটা কিন্তু হচ্ছে স্মার্ট ইন্টেলিজেন্ট হেডলাইট, দ্যাট মিন্স এটা কিন্তু আলোর সাথে সামঞ্জস্যতা রেখেই এটার হেডলাইটটা অফ অন করবে। মিটারটা যদি দেখাই একটু, জি মিটারটা হচ্ছে এটা ফুল TFT মিটার বলা হয় এটাকে, এবং এটাতে আপনি চাইলে ব্লুটুথ কন্ট্রোল করতে পারবেন। আপনার এখানে ABS অফ অন সুইচও আছে, আপনি চাইলে হচ্ছে ব্লুটুথের অপশনগুলো অফ অন এবং সেটিংসগুলো মোবাইলে যদি কেউ কল বা SMS দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এটা সহজে দেখে নিতে পারবেন। তারপর এটার সাসপেনশনটাও তো অনেক স্পেশাল, সাসপেনশনটাও এখানে WP ব্র্যান্ডের সাসপেনশন ইউজ করা হয়েছে, 43 mm সাসপেনশন। বাংলাদেশে আপনি যদি বলেন তাহলে কিন্তু 43 mm সাসপেনশন সচরাচর কোনো বাইকে আমরা ব্যবহার করতে দেখি না, কোনো বাইকেই নেই, আমি জানি কোনো বাইকেই নেই, কোনো বাইকেই নেই। এটা হচ্ছে হাইয়েস্ট সেগমেন্টের সাসপেনশন বলতে পারেন WP ব্র্যান্ডের, এবং পিছনের যে সাসপেনশনটা মনো সাসপেনশন যেটাকে আমরা বলে থাকি, এটাও কিন্তু হচ্ছে একদম KTM মেনশন করে দেওয়া যে এটাও WP ব্র্যান্ডের সাসপেনশন, এবং কিন্তু 10-step অ্যাডজাস্টেবল, এটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, সচরাচর অন্যান্য ব্র্যান্ডে কিন্তু 7-step দেখা যায়, বাট এটা কিন্তু 10-step অ্যাডজাস্টেবল। জি, এবং অন্যান্য ব্র্যান্ডে তারা মেনশন করে দেয় না যে এটা কোন ব্র্যান্ডের সাসপেনশন ইউজ করা হয়েছে, বাট KTM একদম মেনশন করে দেওয়া ফ্রন্টে এবং পিছনের যে মনো সাসপেনশন দুইটাই কিন্তু WP ব্র্যান্ডের। আর আমরা কিন্তু সবাই জানি WP হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস এবং ওয়ান অফ দ্য বেস্ট সাসপেনশন তারা ম্যানুফ্যাকচার করে থাকে। আচ্ছা ভাই, এটার ব্রেকিং সিস্টেম নিয়ে একটু কথা বলতে চাই। জি, ব্রেকিং, ব্রেকিং হচ্ছে এখানে আপনি যদি দেখেন, এখানে কিন্তু হচ্ছে আপনার 4-piston ক্যালিপার ইউজ করা বাইবি ব্র্যান্ডের, বোসের ABS, পিছনেরটাও সেম ডুয়েল চ্যানেল ABS, এবং আপনাকে যেটা বললাম এটার ABSটা কিন্তু আপনি চাইলে অফ অন করতে পারবেন। ওকে, আর এটা সম্ভবত ডিস্ক ব্রেকের সাইজটাও তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ক ব্রেক, তাই না? এক্স্যাক্টলি, এটাতে ইউজ করা হয়েছে আপনার, এটার ডিস্কের সাইজটা হচ্ছে 320 mm ডিস্ক, এটা বাংলাদেশের আপনি বলতে পারেন যে এটা লার্জেস্ট সেগমেন্টের ডিস্ক, সবচেয়ে বড়, এত বড় ডিস্ক আসলে কোনো বাইকে আমি দেখিনি করা যায়নি। এবং আপনি যদি ক্যালিপারটার দিকেও খেয়াল করে থাকেন, অন্যান্য বাইকগুলোতে কিন্তু ক্যালিপার একবারে অ্যাটাচ করা থাকে না, দেখা যাচ্ছে যে পিস্টন থাকে, ফোর পিস্টন থাকে। জি, নরমালি দেখবেন যে এটা জাস্ট কানেক্টর দিয়ে থাকে, বাট এটা কিন্তু একদম ফুল সেট সাসপেনশন সাথে কিন্তু ক্যালিপারটা একদম সেট করা। ওকে, তাহলে বুঝতেই পারতেছেন এটার ব্রেকিং সিস্টেম কতটা মানে ভালো হবে। ওকে,
তো এটার তো মোটামুটি জানা হয়ে গেলো। আর চেসিস হিসেবে তো এখানে টেলিস্প্রেম ইউজ করা হয়, টেলিস্প্রেম ইউজ করা হয়েছে। তো ভাইয়া এটার হচ্ছে পাওয়ার ফিগার সম্পর্কে যদি একটু বলেন। পাওয়ার ফিগার এটাতে হচ্ছে 15 হর্স পাওয়ার ইউজ করা হয়েছে এবং 12 নিউটন মিটার টর্ক ইউজ করা হয়েছে এটাতে। আর এটা যদি হচ্ছে আপনি গিয়ারের কথা বলি, এটাতে কিন্তু হচ্ছে 6-speed গিয়ার ট্রান্সমিশন ইউজ করা, লিকুইড কুল ইঞ্জিন, DOHC ইঞ্জিন। এই যে আপনারা রেডিয়েটর দেখতে পাচ্ছেন কত বড় একটা রেডিয়েটর ইউজ করা হয়েছে। আর এটার টপ স্পিড কেমন পাওয়া যেতে পারে? টপ স্পিড এটা হচ্ছে আপনি যদি টপ স্পিডের কথা বলেন, এটা টোটালি রাইডারের উপর ডিপেন্ড করে। 125 হলেও এটা কিন্তু একদম অ্যাকুরেট 125 cc। এবং আমাদের আমি যদি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলি, এটাতে কিন্তু 131 পাওয়া যায়। হ্যাঁ, ইউরোপিয়ান ভার্সন 131 ইউরোপিয়ান ভার্সন দিয়ে আমাদের যারা ইউজার আছে তাদের কাছ থেকেই আমরা এটা রিভিউ পেয়েছি। কিন্তু আপনি এটা নর্মালি স্মুথলি 120-125 পাবেন। আচ্ছা, মানে 120+ ইজিলি উঠবে, 125 এটা ইজিলি উঠবে। আচ্ছা, ওকে। আর এটার মাইলেজ কেমন দিতে পারে? মাইলেজ আমি যদি হচ্ছে সিটির কথা বলি, তাহলে 40-45 পাবেন সিটির ভিতরে, হাইওয়েতে 45+। এটার পূর্বের মূল্য ছিল 5,30,000 টাকা, এরপরে আমরা এটাতে অনেক বড় ধরনের একটা ডিসকাউন্ট, 55,000 টাকার একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্টের পরে এটার বর্তমান মূল্য 4,75,000 টাকা। ওকে, ঠিক আছে। তো মোটামুটি এটার ব্যাপারে জানা হয়ে গেল, এরপরে আমরা কোনটা বাইক সম্পর্কে জানবো? এবার আমি যদি আপনাকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলি, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টেও কিন্তু আমরা 73,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। সর্বোচ্চ 73,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ইউরোপিয়ানের পরে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে। তো এটা হচ্ছে ডিউক 125 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এইটাতে হচ্ছে দুইটা কালারে আসে, এটা হচ্ছে সিরামিক হোয়াইট এবং আরেকটি কালার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইলেকট্রনিক অরেঞ্জ। এটার মধ্যে এবং ইউরোপিয়ানের মধ্যে যেই পার্থক্যগুলো আছে আমি যদি বলি, এটাতে MRF-এর টায়ার ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, ঠিক আছে। কিন্তু এটার যে ব্রেকিং সিস্টেম, এটার পিছনে ABS না থাকলেও এটাতে কিন্তু হচ্ছে অ্যান্টি লিফটিং টেকনোলজি ইউজ করা। দ্যাট মিন্স আপনি যদি হচ্ছে কখনো প্যানিক ব্রেক করেন, এটা কিন্তু স্ট্রফি হবে না। ও 4 সেন্টিমিটার স্ট্রফি হওয়ার পরে অটোমেটিক মাটিতে নেমে যাবে চাকাটা এবং ইঞ্জিনটা অফ হয়ে যাবে। আচ্ছা, ওকে। আর সাসপেনশন তো সেম? সাসপেনশন আপনার কম্পোনেন্ট সবগুলোই সেম, শুধু হেডলাইটে পার্থক্য আছে। ওইটাতে স্মার্ট ইন্টেলিজেন্ট হেডলাইট ইউজ করা হয়েছিল, কিন্তু এটা কিন্তু হ্যালোজেন হেডলাইট। এটা হ্যালোজেন আর এটা হচ্ছে এলইডি, স্মার্ট ইন্টেলিজেন্ট হেডলাইট। এটা পুরোটাই এলইডি। আর আপনি চাইলে এটাতে হচ্ছে এলইডি লাইট ইনস্টল করে নিতে পারবেন আফটার মার্কেট। ওকে, আর হচ্ছে মিটারে তো পার্থক্য আছে অবশ্যই। জি, মিটারে পার্থক্য আছে। এখানে হচ্ছে নরমাল একটা মিটার ইউজ করা হয়েছে, এলসিডি মিটার। এলসিডি মিটার ইউজ করা, যেটা আকারে একটু ছোট, তবে ইনফরমেশন কিন্তু অনেক সবকিছুই আছে। এনাফ, মানে এই 125 সেগমেন্টের বাইকের যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সব ইনফরমেশনগুলাই আপনি কিন্তু এই ডিসপ্লেতে দেখতে পাবেন। ওকে, ঠিক আছে। আর এটার কালার তো দুইটা বললেন, জি, সিরামিক হোয়াইট এবং ইলেকট্রনিক অরেঞ্জ। আর ইঞ্জিন পাওয়ার তো সেম? ইঞ্জিন পাওয়ার সেম, ইঞ্জিনে হচ্ছে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, ওকে। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আন্ডার ভ্যালি এক্সস্ট আছে। আচ্ছা, ঠিক আছে, এটাতে কোনো এক্সস্ট নেই, এটা হচ্ছে আন্ডার ভ্যালি এক্সস্ট। কিন্তু ইউরোপিয়ান ভার্সনে একটা এক্সট্রা আফটার মার্কেট এক্সস্ট আছে। ওকে, আপনার হচ্ছে এগুলার নাম্বার কত দিনে দেওয়া যায়? নাম্বার সর্বোচ্চ আমরা 7 দিন সময় নিচ্ছি, আশা করি 7 দিনের মধ্যেই আমরা পেপারসটা করে দিতে পারবো। পেপারসের কথা যদি আমরা বলি, 2 বছরের জন্য 15,000 টাকা এবং 10 বছরের জন্য আমরা 25,000 টাকা নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে KTM RC125টা দেখা যাচ্ছে। জি, এটার ব্যাপারে RC125 ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা আমি আর বললাম না, সেম জিনিস, কারণ বরাবরের মতোই KTM এর ইঞ্জিনগুলো সবকিছুই সেম ভ্যারিয়েন্টে থাকে, ইউরোপিয়ান ভার্সন বলুন আর ইন্ডিয়ান ভার্সন বলুন। এটাতেও সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, MRF এর টায়ার এবং সাসপেনশন এবং আদার্স যে কম্পোনেন্টগুলো এগুলো কিন্তু হচ্ছে সব সেম। আর এটার কালার হয় দুইটা না? এটা দুইটা কালার হয়, ইভনি ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে সিরামিক ম্যাট হোয়াইট। যে বেশি হোয়াইট কালারটা আছে, তো ক্যামেরাতে হোয়াইট কালারটা বেশি ফুটে উঠতেছে, যদিও আসলে আমার কাছে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে। জি, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগে। তো এটার বর্তমান দাম কত ভাই? এটার উপরেও আমরা কিন্তু 63,000 টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি। এটার প্রাইস ছিল 5,06,000 টাকা এবং আফটার ডিসকাউন্ট এটার বর্তমান মূল্য 4,43,000 টাকা। দ্যাট মিন্স আপনারা কিন্তু 4,43,000 টাকা দিয়ে KTM RC125 এর স্পোর্টস ক্যাটাগরির একটি বাইক পেয়ে যাবেন। ওকে, এটাতে কি মিটার হিসেবে ওই এলসিডি মিটার ইউজ করা হয়েছে? এলসিডি মিটার ইউজ করা হয়েছে, বাট এটার মিটারটা একটু বড়। হ্যাঁ, এটা মিটারটা বড়, মানে ওই ডিউক অস্ট্রিয়ানটার মতোই, তবে এটা TFT না, এটা হচ্ছে এলসিডি মিটার। জি, তবে ডিজাইন কিন্তু সেম। তো ভাই, অনেকে প্রশ্ন করে যে EMI ফেসিলিটি আছে কিনা আপনাদের, অর্থাৎ ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কেউ কিনতে পারবে কিনা।
আচ্ছা, তো ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিস আছে আমাদের, আমাদের নির্দিষ্ট কিছু ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিস আপনি চাইলে নিতে পারবেন 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত। তো আমি কয়েকটি ব্যাংকের নাম বলে দিচ্ছি, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তো এরকম আমাদের 10টি ব্যাংক আছে, আমরা 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত ইএমআই দিয়ে থাকি। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে কেটিএম এর সার্ভিস সেন্টার অনেক কম, তো ঢাকাতে কি আপনাদের কয়টা সার্ভিস সেন্টার আছে? আমাদের ঢাকাতে একটাই সার্ভিস সেন্টার আছে, কিন্তু সার্ভিসের বিষয়ে আমরা এখন অনেক কনসার্ন, যেহেতু কেটিএম এর সার্ভিস নিয়ে বা পার্টস নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল, অনেক কমপ্লেইনও ছিল। তো আল্লাহ রহমতে লাস্ট 1 বছর ধরে কিন্তু এটা আমরা অনেকটাই ওভারকাম করে এসেছি, এবং আপনারা জানলে খুশি হবেন আমরা কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু অনকল সার্ভিস দিচ্ছি। সাপোজ এই একটি বাইক কোনো কাস্টমার যদি কক্সবাজারে ব্যবহার করতে চায় বা কক্সবাজারে সার্ভিস নিতে চায়, এটা সম্ভব। মিনিমাম 7 থেকে 8 দিন আগে তারা যদি আমাকে ইনফর্ম করে যে তাদের কী কী সার্ভিসের প্রয়োজন, কী কী পার্টসের প্রয়োজন, তাহলে আমাদের টেকনিশিয়ান তাকে ফোন করবে, ফোন করে তার লোকেশনটা নিবে এবং তার বাইকে কী কী প্রবলেম হচ্ছে, কী কী পার্টসের প্রয়োজন, আমাদের টেকনিশিয়ান এখানে যে এক্সপার্ট টেকনিশিয়ান আছে তারা কক্সবাজারে গিয়ে তার বাসায় গিয়ে সার্ভিসটা করে দিয়ে আসবে। হোম সার্ভিস, এক্স্যাক্টলি, হোম সার্ভিস। এবং এই প্রত্যেকটা বাইকের সাথে আমরা 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি অথবা 20,000 কিলোমিটার যেটা আগে আসবে, এবং প্রতিটা বাইকে 3টি করে ফ্রি সার্ভিস থাকবে। আচ্ছা, আর স্পেয়ার পার্টস কি অ্যাভেলেবল পাওয়া যাবে? স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে, এই গ্যারান্টিটুকু আমি ইনশাআল্লাহ দিতে পারবো। মানে আপনারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া এই বাইকগুলোর ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য। জি, তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা যদি শেষ করার আগে আরেকবার একটু বলে দেন। অবশ্যই, আমাদের শোরুমটা কিন্তু ছিল হচ্ছে তিব্বতের মোড়ে, ওখান থেকে আমরা চেঞ্জ করে নাবিস্কোর পিছনে 270 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নভো টাওয়ারের ঠিক অপোজিটে রহিম মেটাল মসজিদ পার হয়ে সামনে। ওকে, ঠিক আছে, তো আপনাদের শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই যারা এই কেটিএম এর বাইকগুলো কিনতে যাচ্ছেন তারা এই শোরুমে ভিজিট করতে পারেন অথবা সরাসরি তাদেরকে ফোন দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।